হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমি দু রকমের ঢ্যাঁড়সের রেসিপি দেখাবো। ঢ্যাঁড়সের রেসিপি আমরা বিভিন্ন রকমভাবে করে খেতে পারি, তা দুইভাবে রান্না করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ঢ্যাঁড়সের রেসিপি আমি প্রথমে দেখাচ্ছি টমেটো দিয়ে আর একটা টমেটো ছাড়া। তা প্রথমেই আমি কড়াতে তেল গরম করে নিয়েছি, এখানে শুকনো সাদা জিরে এবং শুকনো লঙ্কা দিয়েছি। তেলটাকে ভালো করে নিয়েছি, নিয়ে এরভাবে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আলু। আলুটা একটু শক্ত, তাই আগে আলুটা কিছুটা ভেজে নিতে হবে, তারপরে আমি ভেন্ডিগুলো তুলব। অবশ্যই আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই ভেন্ডি রান্না কিন্তু আমরা রুটির সাথে কিন্তু দারুণভাবে খেতে পারি, ভাতের সাথেও খেতে পারবো। এখানে সামান্য হলুদও দিয়ে দিলাম, হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ভেন্ডি রান্না আমরা যে কোনো জিনিস, যে কোনো সবজি, আমরা এই সবজি হিসাবে এটাকে ধরে আমরা রাত্রিরে রুটির সাথে কিন্তু ভীষণ ভালোভাবে খেতে পারি। আর এই ভেন্ডি রান্না কিন্তু অনেকভাবেই হয়ে থাকে। আজকে আমি ভেন্ডিটা পুরো ভাজি করে দেখাবো। আর এরপরে দেখুন, ভেন্ডিটাকে আমি কুটে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুটা কিছুটা ভাজা হয়ে যাবার পরে এখানে ভেন্ডিটা তুলে দিলাম, দিয়ে এটাকে আলুর সাথে ভেন্ডিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব, কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছি, এর মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটাকে আমি অবশ্য বড় বড় ডুমো ডুমো করে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে আলু আর ভেন্ডির সঙ্গে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজটাকে একটু ডুমো করে কেটে নিয়ে ভেজে নিলাম। পেঁয়াজটা দিলে টেস্টফুল কিন্তু হয় সবজিটা। আর এখানে দিয়ে দিলাম টমেটো, টমেটোর সঙ্গে এখানে দিয়ে দিলাম ধনে জিরে আর একটু লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটার সঙ্গে দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আর যদি আপনারা মনে করেন যে ঝাল ছাড়া খাওয়া হবে, তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে হবে, বাকি কিন্তু মশলাগুলো দিতে হবে। তা এখন আমি মশলার মধ্যে আমি আলু আর ভেন্ডিটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করব। তবে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, কারণ এ তাহলে এখানে কি হবে, ভেন্ডি আলুগুলো গলে যাবে আর খেতে কিন্তু ভালো হবে না। এখন আমার ভেন্ডি রান্নাটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাঁসের ডিম রান্না করব। এখন হাঁসের ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর এইভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই কারণে, কারণ এই যে ভেতরে যে কুসুমটা আছে এটা দেশি হাঁসের কুসুমের ডিম, আর এখানে কুসুমটা কিন্তু খুব বড় কুসুমটা খুব বড় এবং খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর ভেতরে কিন্তু আমরা যখন গোটাটা ভাজি তার মধ্যে কিন্তু নুন আর মশলাগুলো ঢোকে না, তাই জন্য কিন্তু ভেতরের কুসুমটা খেতে কিন্তু অনেক সময় বাচ্চারা খেতে চায় না। আর এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে যদি কেটে ভেজে দিই, আর এই কুসুমটা কিন্তু খুব আস্তে আস্তে ভাজতে হয়, তা না হলে কিন্তু কুসুমটা খুলে যেতে পারে। সেই জন্য খুব লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হয়। আর এইভাবে যদি আমি আমার বাচ্চাদের যদি করে দিই, কিন্তু আমার বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে এইভাবে ভেজে দিলে, তা আমি ওদের এইভাবেই ডিমটাকে ভেজে দিই। তা এখন আমি যে আগে থেকে যে সবজিটা করলাম, ঢ্যাঁড়সের যে রেসিপিটা করলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, কেমন হয়েছে দেখুন, খুব ভালো লাগছে, কিন্তু একটু টকটক মতো হয়, খেতে ভালো লাগে। আর এখানে করেছি ডিমের ভাজা, এই ডিম ভাজাটা কিন্তু একটা বাচ্চা অনেকগুলো খেতে পারবে এবং তার পুষ্টিও হবে এবং ভালোও লাগবে, মুখে খেতেও ভালো লাগবে, স্কুলের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। আর একটু ডাল করেছি, এটা একটা রেসিপি হয়ে গেল। এবার একটা রেসিপি দেখাচ্ছি, এটাও ঢ্যাঁড়সের রেসিপি, কিন্তু এটা অন্যভাবে রান্না করেছি। ঢ্যাঁড়স কিন্তু আমরা বিভিন্নভাবে খেতে পারি, আর ঢ্যাঁড়স কিন্তু এতটাই গুণাগুণ এর মধ্যে আছে, ভীষণ খাওয়ার ঢ্যাঁড়স খাওয়াটা কিন্তু ভীষণই জরুরি এবং ভীষণ উপকারী একটা সবজি। এখন আমি এটাকে দেখে নেব কীভাবে আমি এই ঢ্যাঁড়সটাকে রান্না করছি। এটা টমেটো ছাড়া করছি, আর আগেরটা কিন্তু টমেটো দিয়ে করেছি। এটা শুধুমাত্র আলু আর ভেন্ডিকে ভাজা করব। আমরা কিন্তু তরকারিও রান্না করে খেতে পারি, সেটা কিন্তু আমার অন্য চ্যানেলে আমার চ্যানেলে অন্যভাবে করা আছে। এখন আমি ঢ্যাঁড়সটাকে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো সবজি বাজার থেকে আসা মাত্রই আমি কিন্তু ধুয়ে নিই, কোনোভাবেই এটাকে আমি হচ্ছে
আগে থেকে কুটি না। বিশেষ করে ঢ্যাঁড়সটা কিন্তু সবসময় ধুয়ে নিতে হবে কোটার আগে, কারণ ঢ্যাঁড়সটার মধ্যে একটা ল্যালে ভাব থাকে, এটা যদি কেটে কাটার পরে ধুই তাহলে কিন্তু ভালো করে ধোয়া হবে না, কোনোরকম ধোয়া হবে। সেই জন্য আমি আগে ধুয়ে নিই, আবার কোটার পরেও ধুয়ে নিই। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়ে একটু আলু দিয়ে দিলাম, আর ঢ্যাঁড়সের শুধু ঢ্যাঁড়স ভাজা কিন্তু ভালো লাগবে না, সঙ্গে একটু আলু দিতে হবে। তাই আলুটাকে আমি আগে ভেজে নেব, কারণ আলুটা হচ্ছে একটু শক্ত জাতীয়, আর এটা হচ্ছে একদম গ্রামের নিজেদের বাড়ির আলু। এই আলু কিন্তু স্বাদ কিন্তু অন্যরকম, বাজারে যে আলুগুলো পাওয়া যায় সেই আলুর থেকে এই আলু কিন্তু দ্বিগুণ খেতে ভালো, অন্যরকম, অন্য স্বাদের। এটা আপনাদের আমি না খাইয়ে বোঝাতে পারবো না, দারুণভাবে এই আলু হয় খেতে। তা আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, এর ওপরে আমি যে ভেন্ডিটাকে কেটে নিয়েছিলাম, কেটে ভালো করে ধুয়েও নিয়েছি, আবার কাটার পরেও ধুয়েছি, সেই ভেন্ডিটাকে জল ঝারিয়ে নিয়ে আলুর ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি বেশ মিনিটে মিনিটে 5 মিনিট ছাড়া ছাড়া ঢেকে দেবো, লো ফ্লেমে রাখবো এবং ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করবো। এটা কিন্তু শুধু নাড়াচাড়া করলে হবে না, এটাকে একটু নাড়াচাড়া করে আবার একটা ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখতে হবে। আবার কিছুক্ষণ পরে ফিরে এসে আবার এটাকে একইভাবে নাড়াচাড়া করতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে কী হবে, ঢ্যাঁড়সটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং এটা কিন্তু কোনো রকম কাঁচা ভাব থাকবে না। খুব ভালো করে এটা নাড়াচাড়া করা হয়ে গেছে, আর এটা আমার কিন্তু ঢ্যাঁড়স আর আলু ভাজা হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে রুটির সাথে আমরা দিতে পারি, এবং আমরা আমাদের বাড়িতে নিজেদের বাড়িতে রুটির সাথে খেতে পারি, ভাতের সাথে খেতে পারি। তা বন্ধুরা, আজকে আমি ঢ্যাঁড়সের 2 রকমের রেসিপি শেয়ার করলাম। তা বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং প্রত্যেক দিন আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। অতি সাধারণ জিনিস, আমি কিন্তু হাইফাই এমন কিছু রান্না করি না, অতি সাধারণ জিনিসগুলোকে ঘরোয়াভাবে অল্প তেলযুক্ত রান্না করে থাকি, তা সেগুলোই আপনারা আমার ভিডিওতে পাবেন। আর আমরা যদি একটু নর্মালভাবে নিজেদের জিনিসগুলোকে রান্না করি ঘরোয়াভাবে, সেক্ষেত্রে কী হয়, আমরা নিজেরা সুস্থ থাকতে পারি এবং পুষ্টিকর খাবারও খেতে পারি। তা বন্ধুরা, আজকের এই ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, সেই আশাটুকুই রাখব। আর এতক্ষণ যে আপনারা আমার ভিডিও দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার পুরানো সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তারা কিন্তু অবশ্যই, তাদেরকে আমার তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা জানালাম, এবং যারা আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন, যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে এবং নতুন কিছু দেখতে ইচ্ছা করে। তা বন্ধুরা, আর সঙ্গে কিন্তু আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং অন্য বন্ধুদেরও আপনাদের বন্ধুদের মধ্যে এগুলো শেয়ার করে দেবেন এবং লাইক করতে ভুল করবেন না। তা বন্ধুরা, আজকের জন্য এখানে। আর আরেকটা দিক থেকে বলে থাকি যে ঢ্যাঁড়সের রেসিপি এইভাবে দেখিয়েছি, আবার অন্যভাবেও দেখানো যায়, বিভিন্ন হচ্ছে ফিস দিয়ে রান্না করা যায়, কিংবা শুধুও আমার শর্টসের সমস্ত বিষয় আপনারা কিন্তু খুব খুঁটিনাটি দেখেন এবং খুব লাইক সাবস্ক্রাইব করেন, সেটাও আমার খুবই ভালো লাগে। আজকে আমি এই যে নতুন নতুন বড় ভিডিও দিচ্ছি সেগুলি একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া জিনিস যেগুলো আমরা দেশে গায়ে রান্না করে থাকি এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারি। আমরা অত্যধিক তেলযুক্ত খাবার কিন্তু একদমই ব্যবহার করি না, কম তেলযুক্ত খাবার আমার চ্যানেলের মধ্যে পাবেন। তা বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা।